हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल रूपास ब्लॉग एंड कुक। आज हमें बनिए फिलब रुई माछेर माथा दिए लाउ घंट। एटी बनाते आमादेर लागजे एक रुई माछेर माथा, जेटी किना आमी अर्धेक करे रेखेछी। भालो करे नून हलुद माखिए रखी। कड़ाईते तेल गरम होते देव। तेलटा भालो करे गरम हो गेले माथागुलोके भेजे नेब। মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাগুলোকে তুলে রাখছি। এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে কুচানো লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ফাটানো কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা লাগিয়ে দেব। ঢাকা তুলে দুই একবার আমি ভালো করে লাউগুলোকে নেড়ে নেব। মাঝে মাঝে উঠিয়ে দেখব যে নিচে যাতে লেগে না যায়। এবার দেখুন লাউ থেকে জল বেরিয়ে এসছে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। এই জলেই লাউটা আমার রান্না হয়ে যাবে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। মাছের মাথাগুলো তাহলে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন মাছের মাথাটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি ঢাকবো না। এবার দু তিন মিনিট আমি নাড়াচাড়া করে লাউটা রান্না করে ফেলবো। একটু খুন্তি দিয়ে একটু মাথাগুলোকে ভেঙে ভেঙে দেব। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট।